অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্লাস্টিক চাল ঘিরে আতঙ্ক। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্লাস্টিক চাল ছাত্রছাত্রীদের খাওয়ানো হচ্ছে অভিযোগ। ছাত্রছাত্রীদের অভিভাবকদের সিপাহীজলা ত্রিপুরা জেলা চরিলাম আরডি ব্লকের অন্তর্গত আড়ালিয়া রাজীব কলোনি এলাকায় অভিভাবকরা অভিযোগ করেন অঙ্গনওয়াড়ি সেন্টারের বিরুদ্ধে। সংবাদে প্রকাশ, আড়ালিয়া রাজীব কলোনি অঙ্গনওয়াড়ি সেন্টারে অঙ্গনওয়াড়ি সেন্টারের সমস্ত ছাত্রছাত্রীদের মিড ডে মিলে চাল প্রদান করেন। অভিভাবকরা সেই চাল বাড়িতে নিয়ে আসেন। রাজীব কলোনি আড়ালিয়া দীপানিতা শীল নামে এক পরিবারের অভিভাবক। সকালে যখন এই চাল রান্না করতে যান তখন দেখেন মোটা মোটা প্লাস্টিকের চাল রয়েছে। দীর্ঘক্ষণ রান্নার হাঁড়িতে বসিয়ে সেই চাল কোনো রকম ভাবেই সেদ্ধ হচ্ছে না, তাতেই সন্দেহ হয় অভিভাবকের। অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে যে মিড ডে মিলে চাল প্রদান করা হয় সেগুলি অভিভাবকরা দেখেন সমস্ত চাল প্লাস্টিকে রয়েছে। যে চাল খেলে সমস্ত ছাত্রছাত্রীরা অসুস্থ হয়ে পড়বেন, তাই এলাকার অভিভাবকরা অভিযোগ করেন কি করে অঙ্গনওয়াড়ি সেন্টারে প্লাস্টিক চাল আসলো। অঙ্গনওয়াড়ি সেন্টারে প্লাস্টিক চালকে কেন্দ্র করে সমস্ত অভিভাবকদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করে ভাই। কিটা প্লাস্টিকে চাল আপনাদের এই এলাকার? এলাকা বলতে ওই আজকা কারণ কয়েকদিন আগে চাল দিয়েছিল বাচ্চারা লাগে, তো চাল যে দিছে তো এটির মধ্যে প্লাস্টিকের চাল, তারা এটা চাল দিয়ে আছে না, এটি বাঁচতেছে বাচ্চা দিয়ে এটা বিজাই বা রান্না হইলে রান্দার লেগে যখন যে রান্দা হয় না, এটা ফুলিয়া বিজাই রাখলে ফুলিয়া ফুলিয়া থাকে মানে সিদ্ধ বিদ্ধ হয় না। তো আজকে আমি এদিকে যাইতেছি, তো আমার ডাক দিছে তো দাদা এই যে হ্যানসন এটি কিটা প্লাস্টিকের চাল নি আপনি এই এলাকারই? হুম, এরপর দা আমি আয় দেখছি দেখছি করে আমি হয় এটি তো প্লাস্টিকের চাল, এই এটি বাচ্চাটা ছেড়ে তোমরা খাওয়াই না, বাচ্চারা যদি খাও তাহলে অসুবিধে হবে, তোমরা ইয়া ইয়ারে জানো দিদি মনে দিকে জানো, জানাইলে পরে এরপরে দেখো না এটা কিটা কর। আর দিদি মনে সবারই কইতাছে যাতে স্কুলে চাল আইলে দেখা টিকা রাখে, মানে বাচ্চারা যাতে দুইটে সময় মানে চালটি চেক করে ভালো করে চেক করে দেয়, আর নাহলে তো বাচ্চাটা হচ্ছে মারা যাবে। কোন এটা কোন জায়গা? এটা রাজীব কলোনি। কোন পঞ্চায়েত? আড়াইলিয়া পঞ্চায়েত। অঙ্গনওয়াড়ি এটা কি রাজীব কলোনি অঙ্গনওয়াড়ি কেন্দ্র? দিদিমণির নাম কি? দিদিমণির নাম সন্ধ্যামল্লিক রায়। আজকে মানে আজকে তো বন্ধ, কালকে খুললে আপনারা জিগাবেন না? আপনারা তো কি চাইতেছেন? আপনারা অনেক চাইতেছে যে অন্য কিছু না, ভালো চাল, ভালো চাল যে সবাই সব স্কুলে যাতে ভালো চাল দেয়, আর দিদিমণিরা যাতে ভালো চেক আপ টেক আপ করে রাখে, বাচ্চারা যেতে সময় যাতে শিশু খাদ্যের ব্যাপার সুন্দর করে পরিবেশন করে।